ফ্রেন্ডস, ওয়েলকাম টু কমপ্লিট স্মার্ট। কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি সুদীপ্ত আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন কিছু প্রশ্ন উত্তর নিয়ে। বিগত কয়েকটা এপিসোডে যেমন আমি তোমাদের দেখাচ্ছিলাম WEP এবং কলকাতা পুলিশ কনস্টেবলের বেশ কিছু জিকে আমি সলভ করাচ্ছিলাম, তো আজকে আমি তোমাদের WEP SI এর প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত জিকেগুলো এসছে সেগুলো একটু সলভ করিয়ে দেখাবো। তো আমি যেমনটা বলেছিলাম যে এক থেকে দুটো ক্লাসের মধ্যে আমি এগুলো শেষ করব, আর তো আমি চেষ্টা করছি যাতে এই এক থেকে দুটো ক্লাসের মধ্যে সমস্ত SI এর কোশ্চেনগুলো অর্থাৎ জিকের পজিশনটা আমি যেন শেষ করতে পারি। সেই সঙ্গে একটা কথা বলে রাখি, যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে দেখো, অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, এবং তোমরা যত বেশি করে পারবে এগুলো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। তো বেশি সময় নষ্ট না করে আজকে আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই কি আছে। দেখো এখানে বলছে মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত, এটা একটা স্পোর্টস রিলেটেড কোশ্চেন, এটা WEP SI এর প্রিভিয়াস ইয়ারতে এসেছিল একটি কোশ্চেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভারোত্তোলন। ভারোত্তোলন, সরি এটা ভারোত্তোলন, অর্থাৎ মীরাবাই চানু তিনি কিন্তু ভারোত্তোলনের সাথে জড়িত, ঠিক আছে। নেক্সট দেখে নাও UIDAI এর সম্পূর্ণ কথাটি কি, মানে তোমরা কিন্তু এই নামটার সঙ্গে অনেকেই হয়তো পরিচয় মানে পরিচিত হতে থাকবে যে এই UIDAI অনেক জায়গায় তোমরা দেখেছো, একটু খেয়াল করো। তো এর সম্পূর্ণ কথাটা হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা হলো UIDAI এর সম্পূর্ণ রূপ, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নাও, ভারতের সর্বাপেক্ষায় পুরাতন হাইকোর্ট কোনটি, ভারতের সর্বাপেক্ষায় পুরাতন হাইকোর্ট কোনটি, এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি তোমাদের, ভারতে কিন্তু কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজে এই তিনটে মানে তিনটে হাইকোর্টই কিন্তু একই বছরে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, যে কলকাতা হাইকোর্ট, মুম্বাই হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। নেক্সট আসি, দেখো বন্ধন এক্সপ্রেস এই যে যাত্রীবাহী ট্রেনটা এটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে চলাচল করে, ঠিক আছে। এই নামটা হয়তো শোনা থাকবে তোমার, বন্ধন এক্সপ্রেস। তো এটা সাধারণত ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে, ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে। এবার যদি স্পেসিফিক লোকেশন চাও তোমরা, স্পেসিফিক লোকেশন চাও, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা থেকে খুলনা, ঠিক আছে। কলকাতা থেকে খুলনা এটা তার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, উচ্চতাজনিত ভয়কে আমরা কি বলবো, ঠিক আছে। তো এই ধরনের টার্মটা মানে এই ধরনের কোশ্চেন কিন্তু অনেকটাই আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ, এছাড়া PSC বিভিন্ন লেভেলে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে যে উচ্চতাজনিত ভয় বা এই রিলেটেড কিছু কোশ্চেন আসে। তো এই উচ্চতাজনিত ভয়কে আমরা বলি অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে। উচ্চতাজনিত ভয়কে বলে অ্যাক্রোফোবিয়া। তো আরেকবার কোশ্চেনগুলো দেখিনি কি আছে, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হয়ে যাবে ভারোত্তোলন। UIDAI এটা কি, এর সম্পূর্ণ রূপটা জানতে চেয়েছে, এটা হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা তোমরা দেখতে পাবে আধার কার্ডের মধ্যে, এটা দেখতে পাবে। ভারতের সর্বাপেক্ষায় পুরাতন হাইকোর্ট কোনটি, এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের সব থেকে পুরনো, এবং কলকাতা মুম্বাই মাদ্রাজ এই তিনটে জায়গায় কিন্তু একসঙ্গেই হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে। তো কলকাতা মুম্বাই মাদ্রাজে হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী যে ট্রেনটি চলাচল করে এটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে চলাচল করে, এটা চলাচল করে ভারত এবং বাংলাদেশের মধ্যে। স্পেসিফিক জায়গার যদি নাম জানতে চাও তাহলে সেটা হবে কলকাতা এবং খুলনার মধ্যে। এবং সব থেকে শেষ প্রশ্ন যেটা ছিল যে উচ্চতাজনিত ভয়কে কি বলে,
এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যাক্রোফোবিয়া। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো দেখে নি কি আছে। কোন সিএপিএফ ইন্দোচীন সীমান্তে পাহারা দেয়? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে আইটিবিপি। আইটিবিপি এটা একটা কেন্দ্রীয় বাহিনী, ঠিক আছে, 8 কেন্দ্রীয় বাহিনীর মধ্যে একটি। তো এটা কিন্তু ইন্দোচীন সীমান্তে পাহারা দেয়। আইটিবিপির পুরো কথা হলো ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, নেক্সট দেখো, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে? জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এই যে কোন ধরনের বিদ্যাকে কি বলে, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এর সঠিক উত্তর হয়ে যাবে প্যালিয়েন্টোলজি। প্যালিয়েন্টোলজি, ঠিক আছে, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্যালিয়েন্টোলজি। এরকম শব্দ সংক্রান্ত বিদ্যাকে কি বলে, আলো সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এই ধরনের রিলেটেড কোশ্চেন নিয়ে তোমরা যদি কোনো ভিডিও চাও তাহলে আমি কিন্তু সেটা বানিয়ে দেবো। তো সেটা যদি চাও তাহলে একটু কমেন্টস করে জানাও। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, সৌরজগতের একটা মাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, এটা হচ্ছে ব্যতিক্রমী। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। শুক্র গ্রহ যেটা কিনা আর্থসের পৃথিবীর টয়েন্স মানে যমজ গ্রহ বলা হয়, তো এই যমজ গ্রহ হচ্ছে শুক্র, যেটা কিনা একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এছাড়া কিন্তু সমস্ত গ্রহগুলোই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশন। আচ্ছা, দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? আচ্ছা, এর সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমি থেকে। দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। পরবর্তী কোশ্চেন, কোন ঘটনার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এরকম আগের একটা কোশ্চেন এসেছিল এবং সেখানে সাল জানতে যাওয়া হয়েছিল। ঠিক আছে, সালটা হচ্ছে 1919, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সালটা হচ্ছে 1919। তো কোন ঘটনার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইন। রাওলাট আইন, এই ঘটনার জন্য কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এবং সেটা কত সালে হয়েছিল, সেটা হয়েছিল 1919 সালে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, কোন খেলার সঙ্গে ফর্মুলা ওয়ান কথাটি যুক্ত? এই ফর্মুলা ওয়ান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, এর সঠিক উত্তর হয়ে যাবে কার রেসিং। কার রেসিং, এই কথাটার সঙ্গে কিন্তু ফর্মুলা ওয়ান কথাটা যুক্ত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল? কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে সুশ্রুত। সুশ্রুত যিনি ছিলেন, তিনি গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ, এরকম রিলেটেড কোশ্চেন, অর্থাৎ কোন নদীর ওপর কোন বাঁধ এবং কোন নদীর ওপর কোন জলপ্রপাত, এই দু ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে। তো এখানে জলপ্রপাত দেয়নি, এখানে দিয়েছে বাঁধ, সর্দার সরোবর বাঁধ অর্থাৎ ড্যাম, এটা কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে নর্মদা নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এবং অনেক সময় কি হয়, রাজ্যের নামও জানতে চাইতে পারে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট, অর্থাৎ গুজরাট রাজ্যে এই সর্দার সরোবর বাঁধ রয়েছে এবং এই সর্দার সরোবর বাঁধটা নর্মদা নদীর ওপর অবস্থিত। নেক্সট দেখো, রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক? রাফায়েল নাদাল মানে যারা আর কি খেলাধুলা দেখো বা যারা পড়েছো, তারা এই কথাটার সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত হয়ে থাকবে যে রাফায়েল নাদাল। তো রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক? রাফায়েল নাদাল হচ্ছে স্পেনের নাগরিক, স্পেন। রাফায়েল নাদাল টেনিস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর বর্তমানে টেনিসের যে খেলাগুলো হয়ে থাকে, অর্থাৎ ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ঠিক আছে, এইগুলো যে হয়ে থাকে, তার মধ্যে রাফায়েল নাদাল 2020 সালে একটি ট্রফি অলরেডি জিতেছে। ঠিক আছে, সেটা কোন ট্রফি সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারো। ঠিক আছে, রাফায়েল নাদাল 2020 সালে একটি ট্রফি জিতেছে, কোন ট্রফি সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে, এই উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয়। পরবর্তী কোশ্চেনগুলো দেখো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে? নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে?
এর সঠিক উত্তর হয়ে যাবে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ঠিক আছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে এই কোশ্চেনটা, অর্থাৎ গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, আর সমুদ্রের মধ্যে কোন একটা স্থান থেকে অন্য একটা স্থানের দূরত্ব মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়। এই দুটো প্রশ্ন কিন্তু হয়। তো এখানে যে অ্যান্সারটা হবে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, সেটা উত্তর হয়ে যাবে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার, সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। আর যে দূরত্ব মাপার জন্য সমুদ্রের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে দূরত্ব মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয়, সেটা কিন্তু আসলেও আসতে পারে পরীক্ষায়, ওটাও সমান ইম্পর্টেন্ট। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? দুটো বোম ফেলা হয়েছিল, একটা হিরোশিমাতে ফেলা হয়েছিল, একটা নাগাসাকিতে ফেলা হয়েছিল। তো হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম হচ্ছে লিটিল বয়। লিটিল বয়, এটা হচ্ছে হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম। ঠিক আছে, নেক্সট নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নামও কিন্তু এখানে আসতে পারে, সেটাও কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। নেক্সট দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতা কে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতা হল সৌরভ গাঙ্গুলি। নেক্সট দেখো আমাদের 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? আচ্ছা, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কিন্তু ফ্রান্সে। কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে। তো এই ছিল আজকে আমাদের টোটাল 20টা কোশ্চেন, এবং 20টা কোশ্চেনের উত্তর আমি তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় নোট করে রাখো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য, পরবর্তী শুধুমাত্র WEP এবং KP-র জন্যই নয়, PSC এবং SSC লেভেলের পরীক্ষার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। এর পরবর্তী যে ভিডিওটা হবে সেটাও আমি SI এরই, WEP SI এবং কনস্টেবলের তো হয়ে গেছে, WEP SI এর বাদবাকি যে GK পোর্শন বা জেনারেল স্টাডিজ পোর্শনটা নিয়ে আমি আরেকবার আলোচনা করব। এছাড়া তোমাদের আরেকটা কথা বলার, যে অনেকে কমেন্টস করছো যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু করুন স্যার। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলে সত্যি বলতে করার ইচ্ছা একটা আছে, তবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি হয়তো রোজ বা ডেলি প্রোভাইড করতে পারবো না। তবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 2020 সালের যে সাম্প্রতিক ঘটনাগুলি, এইগুলোকে নিয়ে বেশ কিছু টপিক আছে, অর্থাৎ বেশ কিছু টপিকের ওপরই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো, এবং সেটা আলাদা আলাদা প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেটা করিয়ে দেবো। ডেলি করাতে পারবো না, কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের। তো সেখানে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আশা করি তোমরা ম্যাথ ক্লাসও এর পরে পাবে, ইংলিশ ক্লাসও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। তো সেগুলোকে দেখার জন্য অবশ্যই কিন্তু কমপ্লিট স্মার্ট চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমাদের জুড়ে থাকতে হবে, এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই কিন্তু প্রেস করে রাখো, যাতে সমস্ত চ্যানেল সংক্রান্ত নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে তাড়াতাড়ি করে পেয়ে যাও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।